2009 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার যখন ক্ষমতায় আসে, তখন বিদ্যুতের ব্যাপক চাহিদার বিপরীতে উৎপাদন ছিল মাত্র 3,200 মেগাওয়াট, আর বর্তমানে বিদ্যুতের উৎপাদন ছাড়িয়েছে 15,000 মেগাওয়াট। ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে ভবিষ্যৎ পরিকল্পনার বিষয় উঠে আসে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধনী ভাষণে। আমরা স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি, দীর্ঘমেয়াদি এইভাবে পরিকল্পনা নিয়ে আমরা এই বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু করি, যার শুভ ফল আজকে দেশের মানুষ পেতে শুরু করেছেন। দেশের উৎপাদন দিয়ে বিদ্যুৎ চাহিদা মেটাতে না পারলে বিকল্প পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। আমাদের দুই ধরনের পরিকল্পনা, একটা হচ্ছে আমরা বিনিয়োগ করব, বিদ্যুৎ নেব, অথবা উৎপাদিত বিদ্যুৎ, জল বিদ্যুৎ আমরা ক্রয় করে আনব। সেভাবে আমাদের পরিকল্পনা আমাদের প্রতিবেশী দেশগুলির সাথে রয়েছে। পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট সফল হলে দেশের দক্ষিণাঞ্চলে আরেকটি প্ল্যান্ট করার পরিকল্পনার কথা জানান শেখ হাসিনা। রূপপুর নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র, যার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, পরবর্তীতেও আমাদের পরিকল্পনা আছে যে আমরা দক্ষিণাঞ্চলে আরও একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করতে সক্ষম হব। উৎপাদনের বর্তমান ধারা অব্যাহত থাকলে 2021 সালের মধ্যে শতভাগ মানুষকে বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে বলেও জানান প্রধানমন্ত্রী। 2021 সালের মধ্যে দেশের শতভাগ মানুষকে আমরা বিদ্যুৎ দিতে পারবো ইনশাআল্লাহ। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা।